সকালেই 5 নম্বর রাজ্য সড়কে পথ দুর্ঘটনা, আর সেই পথ দুর্ঘটনায় আহত হয়েছিল এক 14 বছরের যুবক। দুপুর গড়াতেই সেই যুবকের মৃত্যু হলো এবং তার ফলে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার জোয়ালভাঙা সংলগ্ন এলাকা। এলাকাবাসী এলাকার তরতাজা যুবকটির মৃত্যুতে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করল। দীর্ঘ 1 ঘন্টা ধরে অবরোধ চলে। তারপর ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ পৌঁছে আশ্বাস দেওয়ার পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। আপনারা কি চাইছেন এখানে? আর কি চাইবো, যে এখানে সামনে টার্নিং আছে, যাতে দূরের থেকে বাম্পার দেওয়া হোক এবং প্রথম থেকে প্রোটেকশন দেওয়া যায়। আপনার নাম? যাতে মনে হয় সিভিক পুলিশগুলো থাকে, যাতে যাতে স্পিডে না গাড়ি চালায়, যেহেতু সামনে টার্নিং ওদের পাশের গাড়িগুলো না দেখা যায়, এই জন্য আমরা চাইছি যে পুলিশ প্রোটেকশন যেন। আপনার নাম? নাম গুরুজন, আমি ঢাকা। আর এই বিকেলে অবরোধটা কিসের জন্য? বিকেলে ওই আমার নাতি মারা গেছে, লোকে গেল হসপিটালে, সেই খবরটা শুনে আমরা অবরোধ করেছিলাম গ্রামে। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে ওর কিছু কম্পেনসেশনের জন্য কিছু পাই, এবং এখানে বাঁকের ওইখানে যে বামগুলো আছে একটু সরিয়ে দুটো করে বাম করে দেওয়া হয়, এবং পুলিশ সবসময় এখানে একটা গার্ডের ব্যবস্থা করে দেবে প্রশাসন তরফ থেকে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? পদু মান্ডি। অ্যাক্সিডেন্টের জন্য তারপরে বিকেলে অবরোধ, কী কারণে অবরোধটা হলো? অবরোধটা তো আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে আমাদের এখানে একটা ছেলে মারা গেছে, সে মারা যাওয়ার কারণবশতই আমরা এখানে অবরোধ করেছিলাম। আপনারা এলাকাবাসী কী চাইছেন? আমরা এলাকাবাসী চাইছি যে এখানে একটা বাম্পার হোক এবং পুলিশ থাকুক এখানে। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ একটা মোড় অবশ্য, আর ওইখানে আমাদের ঝাড়গ্রাম জেলা হয়েছে, আর রাস্তাটার অবস্থা এই যে আর সামনে আমাদের স্কুল আছে, দুটো স্কুল আছে, একটা আছে ICDS, একটা আছে জুনিয়র হাই স্কুল। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম জলপুর। আপনার নাম? আমার নাম লালমোহন টুকু। বদল করতে চান? তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্বাদ বদল ক্যাটারার, প্রোপ্রাইটার তরুণ সেনাপতি, রঘুনাথপুর, ঝাড়গ্রাম। বুটিকের বিপুল সম্ভার নিয়ে হাজির হচ্ছে দেবী ফ্যাশন বুটিক, তাই ঘরে না বসে থেকে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকের নতুন আউটলেটে ঝাড়গ্রাম শহরের ফণীর মোড় চণ্ডীপুরে।